নির্ধারিত রয়েছে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মুক্ত যুক্তসঙ্গত কারণে আমরা এর বিপক্ষে অবস্থান করছি। ভারত সরকার প্রথমে আমরা যে দুর্নীতি কি নীতি বিরোধী কাজই দুর্নীতি এবং কারো সম্পর্কে মনে যে ধারণা তাই মনোভাব এবং কে কোনো কাজে যে অবদান রাখে তাই ভূমিকা। ভারত সরকার দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা তখন মুক্ত ছিল যখন পরে সবাই পরিবারের বেশিরভাগ সময় পরিবার সাথে কাটত এবং শিবিরের শুরু থেকে বড় হতো। জঙ্গি আলকায়দা ইত্যাদির সাথে জড়িত হচ্ছে এর জন্য কি পরিবার দায়ী? অবশ্যই না। মানবতার এগুলা বাইরে থেকে অথবা ইত্যাদি সোশ্যাল মিডিয়ার সাথে ছড়িয়ে পড়ছে। তাছাড়া কোনো পরিবারই চায় না তাদের সন্তান দুর্নীতির সাথে জড়িত হোক। যেখানে প্রত্যেকটি বাবা মাই তাদের সন্তানের ভবিষ্যৎ অথবা লেখাপড়া নিয়ে চিন্তা করে তা আমার বিপক্ষ বন্ধুরা তাহলে কীভাবে বলতে পারে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকায় মুখ্য? দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টি পরিবারের মুখ্য এই বিষয়টা আমার কাছে হাস্যকর ছাড়া আর কিছুই নয়। এই সব শেষে আমি এটাই বলতে চাই মাননীয় মডারেটর, দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে ভিন্ন ভিন্ন ধরনের কারণ থাকে তা আমার বলা ব্যক্তি প্রতিষ্ঠান অথবা অবস্থা থেকে বেশি কিছু নয়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। মাননীয় মডারেটর ধন্যবাদ, মাননীয় মডারেটর ধন্যবাদ সবাইকে।